হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো কীভাবে শাপলা ফুল আঁকাতে হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি কাগজের উপরে, তারপর আমি চারটা ধরে সেই বৃত্তর মাঝখানে কোয়া চিহ্ন দিয়ে নিয়েছি। এবার কোয়া চিহ্ন ওই সোজা যে দাগটি সেখানে আমি চারাটি বসিয়ে তারপরে চারার যে মাপ সেই অনুযায়ী আমি দাগ দিয়ে নিয়েছি। এভাবে আমি অন্য সাইডেও দাগ দিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এক চাঁদার মাঝখানে শাপলা ফুলের যে পাপড়ি থাকে সেটা দেখা যাচ্ছে। তো এইভাবে আমি দুই সাইডে তিনটি তিনটি করে পাতা আঁকে নেবো। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি শাপলা ফুল আঁকি। তো বন্ধুরা, আমার শাপলা ফুলটা আঁকা সম্পূর্ণ হলো। এখন আমি পাতা আঁকাবো। পাতা আঁকানোর জন্য আমি সোজা করে একটি দাগ দেবো। দাগ দেওয়ার পরে পাতা ডিসাইডে আমি ভিয়ের মতন চিহ্ন দেবো। একে নেবে আমি সামনেও একই চিহ্ন দেবো। তো এই চিহ্নটি দেওয়ার পরে আমি এইখান থেকে যে দাগটি ওই আগের চিহ্ন সেটাকে মিশিয়ে দেবো। তো এটা ব্যাকা করে দিলে কোনো সমস্যা হবে না, যেহেতু পানিতে পাতা গ্রহণ দেখা যায় ভারসাম্য। তো ওখানে পাতা এরকম বাঁকা বাঁকা দেখা যায়। এরপরে আমি ভিতরে দাগ গ্রহণ দিয়ে দেবো। একই নেবে আমি অন্য সাইডে পাতাটি একে নেবো। তো বন্ধুরা, আমার ফুল এবং পাতা আঁকা হলো। এরপর আমি যে শাপলা আছে, শাপলা যে এটাকে আমরা গ্রামের ভাষায় নাল বলি, তো এটা আঁকার জন্য প্রথমে সোজা করে আমরা দুটি দাগ দেব। দুটি দাগ দেওয়ার পরে আমরা উপরের সাইডে একটু গোল করে লম্বা গোল দেব। এরপরে ভিতরে আমরা এর ভিড় মতন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছি এভাবে আমি অন্য সাইডেও একটি এঁকে নেব। তো বন্ধুরা, নাল কিংবা শাপলার মূর্তি আমার আঁকা হয়ে গেল। এখন আমি রং করব। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি রং করি। রং করার জন্য প্রথমে আমি গোলাপি কালারের মার্কার নেব। তো তোমরা চাইলে রং নিতে পারো, বিভিন্ন প্রকার রং আছে। তো আমি মার্কার নিয়ে প্রথমে সম্পূর্ণ শাপলা ফুলে রং করব। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি রং করি। তো আমার শাপলা ফুলের রং করা সম্পূর্ণ হলো। এখন আমি গোলাপি রংটি নিয়ে আমি শাপলা ফুলের যে মুচি সেখানে রং করব। তো দেখতে পাচ্ছি আমি মুচিতে গোলাপি রংটি করে দিছি। এখন আমি সবুজ মার্কার বা রংটি নিয়ে আমি শাপলা ফুলের নিচে যে দাগটি সেখানে রং করব। তো রং করার পর আমি শাপলা ফুলের মুচিতেও রং করব। একই নিয়ে আমি সবুজ রংটি রং করা সম্পূর্ণ হলো আমার। এবার আমি পাতায় রং করব। পাতায় রং করার জন্য আমি নীল রংটি নেব, কারণ কি নীল রংটি চারপাশে দিয়ে দিলে প্রথমে গাঢ় গাঢ় দেখাবে। সেজন্য আমি নীল রংটি দেওয়ার পর আমি সম্পূর্ণ পাতায় নীল রংটি দিয়ে দেবো ঘষে ঘষে। নীল রংটি দেওয়ার পর আমি সবুজ রংটি দেবো। সবুজ রংটি আমি একই নিয়মে ঘষে ঘষে দেবো। সবুজ রংটি নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমি একেবারে হালকা যে সবুজ রংটি কলা পাতা কালার যেটাকে বলে সেটা, এটা আমি পুরো পাতার উপরে দিয়ে দেবো। একই নিয়মে আমি অন্য পাতাটি রং করব। এবার আমি পানিতে রং করব। পানিতে রং করার জন্য আমি সর্বপ্রথম গাঢ় নীল রংটি নেব। গাঢ় নীল রংটি নিয়ে ঘষে ঘষে দিয়ে দেবো। গাঢ় নীল রংটি দেওয়া হয়ে গেলে এরপর আমি এর চেয়ে হালকা যে নীল রংটি সেটা নেব। সেটি নেওয়ার পরে সেটিও আমি একই নেমে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এক আকাশি কালার যে নীলটি সেটা দেবো, সেটাও আমি হালকা করে ঘষে ঘষে দেবো। দেওয়ার পর আমি সবচেয়ে পানিতে সাদা রংটি দেবো। সাদা রংটি আমি সম্পূর্ণ পানিতে দিয়ে দেবো, যাতে পানিগুলো নিখুঁত দেখায়। তো বন্ধুরা, আমার শাপলা ফুলটা আঁকা সম্পূর্ণ হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।